মামলা হবে তা আমরা জানি বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী এক ধারাবাহিকভাবে 10 বছর পর্যন্ত এই দেশের উন্নয়নের জন্য চেষ্টা করলো আপনি তার গলায় জুতার মালা পরাবেন তাদের করিম উপর হাত তুলবেন তাদের বিরুদ্ধে মামলা মকদ্দমা করবেন এটা তো সঠিক হলো না এটা তো আমরা চাই না এই রাজনীতি করার সত্যিকার আমরা তো এই রাজনীতি করতে চাই না যেভাবে বর্তমান বিএনপির নেত্রী জেলের মধ্যে কি ভোগান্তি আছে তার ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হয়েছে বর্তমান অনেক রাজনীতিবিদদেরকে জেলখানায় তাদেরকে পুষতে হচ্ছে এই যে রাজনীতি এর থেকে মুক্তি প্রতিদি পেতে চান ইসলামী আন্দোলনে বিকল্প নাই হাত পাকার বিকল্প নাই ভাই বিষয় আছেন নিরপেক্ষ বুকের শক্তি থাকলে নিরপেক্ষ নির্বাচন দেন যিনি পাস করবেন তাদেরকে আমরা কম রেজলিউশন দেব আমরা মেনে নিব হাসি মুখে আমাদের আমাদের প্রার্থীটাকে কংগ্রেচুলেশন দেব আমরা জানাবো বুকের শক্তি আপনাদের নেই বুকের পদ আপনাদের নেই বিভিন্ন জায়গায় আজকে বলতেছেন টাইমে যেতে যাবে না হুমকি ধমকি দিচ্ছেন পুস্তাস দিতেছেন অনুরোধ জানাচ্ছি হাত আমাদের আছে আমাদের হাতগুলো উঠাবার ব্যবস্থা করে দেন না একটা বাক্স বুঝে নেবেন বাক্সের ভিতরে আদর রাখাতে আছে কিনা আর আর যে বুদ্ধ সেন্টারে যে ইয়ে আসবে তিনি হাতে ভোট আসবে সেইগুলোকে করে নিতে হবে রাতের বেলা প্রিসাইডিং অফিসারের কাছ থেকে ফলাফলের শীত না নিয়ে এইটা কেন্দ্র ত্যাগ করতে দিবেন না পারবেন না আল্লাহ তাআলা আপনাকে আমাকে এক জায়গা থেকে এক জায়গায় যেতে পারতে না নির্বাচন উত্তর তার আঙ্গুল খুলে যারা টেপকা আছে হাতার হাতার